uno preferire il cimone di mafia per il cimone. সামনে একটু জল দিয়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে অনেক মশলা, তো দিয়ে দেবো নুন। হলুদ গুঁড়ো নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল বসে পড়েছি, তো কিছু মানুষের আমরা খাওয়ার আয়োজন করছি। আজকে হচ্ছে ভাত আর আলু দিয়ে মাংসের ঝোল, একদম সিম্পলভাবে রান্নাটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। এখানে ওই জন্য আমি কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করছি। আর এখানে আছে 6 কেজি মাংস, এখানে আছে 6 কেজি মাংস, মশলাটা বসানো হয়ে এসছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো। আমি গরম জলের মধ্যে এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি কষানো। যেহেতু গরম ছিল ফুটতে শুরু করে দিয়েছে, এখানে আলু ভাজা আছে, হাফ সেদ্ধ হয়েছে, তো আলুগুলোকে আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে।
কষানোর সময় নুন দিয়েছিলাম তো, দেখলাম সামান্য একটু নুন লাগবে, তাই অল্প একটু নুন গুলো দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো যেটুখানি আজ আছে ওটাই ফুটছে, কিন্তু আমাদের মাংস মানে আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু তৈরি। এবার এটাকে আমরা নামিয়ে নেব, কারণ ঝোলটা না হলে টেনে যাবে। তো এখন হচ্ছে খাবার প্যাকেট করা, ওদিকে ভাত প্যাকিং করা হচ্ছে, আর এখানে আমি মাংস প্যাকিং করছি। দুটো করে মাংস, এক পিস আলু আর ঝোল। মেয়েছে করে না, গাজার পরে মাঝে মাঝে ফার্মিও খুলে রেখেছি। Yeah.
হাতের সামনে রাখলাম মোট কমিশন। হ্যাঁ হ্যাঁ।